আসসালামু আলাইকুম ইরিগেশন হেল্পটিউ পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তিতে বি এবং বিএসএস পাশ করছে সাবজেক্ট সিলেকশন এবং কোন বিষয়গুলো ভালো হবে তো ডিগ্রি ভর্তির ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো বিষয়টি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভবিষ্যতে ভালো করা যায় এমন সুন্দর সুন্দর সাবজেক্ট রয়েছে যেগুলো দিয়ে পড়লে আপনার চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো এক্ষেত্রে আপনার যে সাবজেক্টগুলো রয়েছে এখানে বাংলা ইংরেজি রয়েছে সংস্কৃত রয়েছে ইসলামের ইতিহাস ইতিহাস অর্থনীতি দর্শন ভূগোল এগুলো রয়েছে অর্থনীতি এছাড়াও রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম যেগুলোর মান অনেক বেশি গণিত রয়েছে পরিসংখ্যান রয়েছে মনোবিজ্ঞান রয়েছে তো বিএ পাস কোর্সের এই সাবজেক্টগুলো রয়েছে আমরা আরেকটু কথা বলি বিএসএস কোর্স নিয়ে এটি না বললে হয়তো বুঝতে পারবেন না তো এখানেও অনুরূপ আপনার যে আবশ্যিক বিষয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যয়ের ইতিহাস বাংলা জাতীয় ভাষা এবং ইংরেজি তিন বর্ষে তিনটি পড়তে হবে কগুচ্ছের মধ্যে বা এখানে গুচ্ছ রয়েছে দুইটি দুইটি থেকে আপনাকে তিনটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এটি বিএ অনার্স বা বিয়ে যে কোর্সটি রয়েছে সেখানেও এই সাবজেক্ট রয়েছে যে বিয়েতে দেখতে পাচ্ছেন গুচ্ছের মধ্যে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এখানে ক গুচ্ছের মধ্যে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান অথবা সমাজবিজ্ঞান সমাজকর্ম তো এগুলো রয়েছে বিএ পাশ করছে এগুলো অনুরূপ রয়েছে এবং খ গুচ্ছের মধ্যে রয়েছে মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলাম শিক্ষা দর্শন ইংরেজি আরবি অর্থাৎ বিএ পাশ করছে যেগুলো রয়েছে বিএসএস পাশ করছে কোনো অনুরূপ সেগুলোই রয়েছে কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে বিএসএস পাশ করছে আপনাকে আবশ্যিকভাবে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এই দুটি পড়তে হবে অথবা সমাজবিজ্ঞান সমাজকর্মে দুটি পড়তে হবে এই দুটির এই চারটির মধ্যে আপনাকে কগুচ্ছ থেকে যে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এই দুটি নিতে হবে না হলে সমাজবিজ্ঞান সমাজকর্মে দুটি নিতে হবে এবং খগোচ্ছ থেকে যে কোনো একটি নিতে পারবেন কিন্তু আপনি বিএ পাশ করছে দেখলে দেখতে পারবেন আপনাকে যে পাঁচটি গুচ্ছ রয়েছে সেখান থেকে যে কোনো যে কোনো তিনটি গুচ্ছ থেকে তিনটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে বিয়ে পাস করছে আপনার হাতে সুযোগ অনেক রয়েছে বিএসএসএ পাস কোর্সের চেয়ে তো আপনি চাইলে বিএ পাস কোর্সেও বিএসএস পাস কোর্সের বিষয়গুলো নিয়ে পড়তে পারেন অর্থাৎ বিএসএস পাস কোর্সের পড়াশোনার মানটা একটু অন্যরকম যেহেতু এখানে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্ট দুটির মান অনেক বেশি তো আপনি যদি বিয়ে পাস কোর্সে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চান যে কোনো একটি নিয়ে পড়তে পারবেন কিন্তু বিএসএস পাস করছে আপনাকে এই দুটি নিয়েই পড়তে হবে তো বিয়ে বিএ পাস কোর্সের থেকে বিএসএস পাস কোর্সের মানটা একটু বেশি সে কারণটি হচ্ছে এই যে এই সাবজেক্টগুলোর কারণে এখানে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের যে দুটি রয়েছে এই দুটি আপনাকে পড়তে হবে এই দুটি অথবা সমাজবিজ্ঞান সমাজকর্ম তো আপনি চাইলে এ পাস কোর্স থেকেও এর বিষয়গুলো পড়তে পারেন কিন্তু বিএ পাস কোর্সের থেকে বিএসএস পাস কোর্সের মানটা একটু বেশি সেটা এখানে সাবজেক্টগুলোর উপরেই নির্ভর করে তো আপনি যদি সহজ পড়াশোনা চান তো সেক্ষেত্রে আপনাকে আপনি বেছে নেবেন বিএ পাস কোর্সের যে সহজ বিষয়গুলি রয়েছে যেমন ইসলাম শিক্ষা রয়েছে বাংলা রয়েছে দর্শন রয়েছে তো এগুলো আপনি পড়তে পারেন আপনি যদি চান আর আপনি যদি অন্য একটু ভালোভাবে চান যে আমি পড়াশোনা শেষ করে চাকরি করব বা ভালো নিজের পায়ে দাঁড়াবো সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে তো আপনি ইংরেজি নিয়ে পড়তে পারেন এর মান অনেক বেশি এরপর অর্থনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞানী দুটো নিয়ে একটি পড়তে পারেন এবং গণিত এটি নিয়েও পড়তে পারেন তো আপনি যদি চান যে একটু কষ্ট করবেন বা পড়াশোনা শেষ করে চাকরি করবেন সেই ক্ষেত্রে আপনার হাতে ওই বিষয়গুলো রয়েছে তো বিএসএস পাস কোর্সে এখানে সাবজেক্টগুলো এগুলো রয়েছে তো মূল বিষয়টি হচ্ছে পড়াশোনা হচ্ছে আপনার কাছে তো আপনি কিভাবে পড়াশোনা করবেন বা আপনি হেলে ঢেলে পার করবেন নাকি আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করে রেজাল্ট ভালো করে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে যাবেন সেটা আপনার হাতেই নির্ভর করছে তো বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি নিঃসন্দেহে সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো